আমরা যারা অনলাইনে কাজ করি বা ফ্রুয়েন্সিং করি বা অনলাইনে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিছু কেনাকাটা করি আমাদের প্রায় সময় একটি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডের প্রয়োজন পড়ে সো কীভাবে আপনার এই টাইপের একটি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড ম্যানেজ করবেন কোথ থেকে ম্যানেজ করবেন কীভাবে পাবেন কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা পয়সা লাগবে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড এই বিষয়বস্তুগুলো জানার চেষ্টা করবো সো হ্যালো ভিওস এম এস ফ্রম টেকনিক্যাল টেকনোলজি ফোর ইউটিউব চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেল থাকেন প্লিজ দা সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দা লাইক বাটন আর যদি আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু করে দিন ফার্স্ট অফ অল এই কার্ডটি পাওয়ার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে ইবিএল ব্যাংকে তাছাড়া আপনি এই টাইপের ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাবেন ব্যাংক এশিয়ায় সো ব্যাংক নিতে স্বাধীন তবে এই দুটির মধ্যে যদি আমার পার্সোনাল ইউজ যদি আমি বলি তো সেক্ষেত্রে যে কোনো একটা ইডিএল ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে তবে ব্রাঞ্চে যোগাযোগ করার আগে বা ব্রাঞ্চে যাওয়ার আগে আপনাকে কিছু ডকুমেন্ট আপনার সাথে নিয়ে যেতে হবে সো এটার মধ্যে ফার্স্ট ডকুমেন্টটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের দুই বা তিন কপি ছবি নিয়ে যেতে হবে তাছাড়া আপনাকে ওইখানে গিয়ে একটা ফর্ম ফিলআপ করতে হবে এজন্য একটা কলম সাথে নিয়ে যাবেন আর তাছাড়া আপনার বিদ্যুৎ বিলের বা যেখানে থাকেন ওইখানে আপনার যে বিদ্যুৎ দেন ওই বিদ্যুৎ বিলের একটা ফটোকপি নিয়ে যাবেন আর যদি বিদ্যুৎ বিল না থাকে যদি কার্ডের সিস্টেম হয় আপনাদের বাসায় তাহলে কার্ডের ফটোকপি নিয়ে যাবেন ঠিক আছে সো এই বিষয়বস্তুগুলো নিয়ে যাবেন পাশাপাশি আপনি আপনার এসএসসি এইচএসসি এর সার্টিফিকেট নিয়ে যেতে পারেন অথবা আপনার বাবা মার হ্যাঁ এনআইডি কার্ডের ফটোকপিগুলো নিয়ে যেতে পারেন সেফটির জন্য ওগুলা তো লাগে না তো নিয়ে যেতে পারেন ঠিক আছে দেন ব্যাংকে চলে যাওয়ার পর আপনারা কাস্টমার কেয়ারে চলে যাবেন ব্যাংকের মধ্যেই পেয়ে যাবেন সো ওখানে গিয়ে আপনি বলবেন যে আমি একটা ইবিএল একুয়া মাস্টার কার্ড নিতে চাই তাহলে তারা একটা ফর্ম দিবে আপনাকে ওই ফর্মটি সুন্দরভাবে ফিলআপ করতে হবে ফিলআপ করে দিয়ে আপনাকে সেটি জমা দিতে আসতে হবে এন্ড সাথে 575 টাকা লাগবে আপনার ঠিক আছে এই কার্ড টি নেয়ার জন্য আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না বা কিছু লাগবে না শুধুমাত্র 575 টাকা থাকলে আপনি এই কার্ডটি নিতে পারবেন তবে একটি কন্ডিশন হচ্ছে এই কার্ডটি পাওয়ার জন্য আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যদি আপনার পাসপোর্ট না থাকে তবুও আপনি কার্ডটি পাবেন সেটি ইন্টারন্যাশনাল হবে না সেটি হবে লোকাল পুরো বাংলাদেশ ইউজ করতে পারবেন বাট বাইরে ডলারের লেনদেন আপনি করতে পারবেন না কারেন্সির কাজ আপনি করতে পারবেন না সো আপনি যখন এই কার্ডটির জন্য ফর্ম ফিলআপ করে অ্যাপ্লিকেশন দিয়ে আসবেন দেন 7 ফিল আপ কার্ডটি আপনার হাতে চলে আসবে ব্যাংক থেকে আপনার কাছে 7 দিনের মধ্যে ফোন আসবে যে আপনার কার্ডটা রেডি আপনি ব্যাংকে এসে এটা কালেক্ট করে নিতে পারেন দেন আপনি এই কার্ডটি নিয়ে আসবেন নিয়ে আসার সময় ওই দিন আবার পাসপোর্টটা নিয়ে যাবেন দেন কাস্টমার কেয়ারে আবার যাবেন দেন তারা আপনার পাসপোর্টে একটি সিল মেরে দিবে যেটাকে বলা হয় এনরোলমেন্ট সো দেন আপনার এই কার্ডের মধ্যে একটা লিমিটেশন দিয়ে দেওয়া হবে যে 1 বছর আপনি সর্বোচ্চ কত ডলার লেনদেন করতে পারবেন সো মোটামুটি সর্বোচ্চ লেনদেনের লিমিট থাকে যে বারো হাজার ডলার বুঝতে পারছেন এর বেশি এক বছর এটা দেওয়া করা যায় না তবে বারো হাজার ডলার হিউজ অ্যামাউন্ট তাছাড়া আপনি আরো কম লিমিট নিতে পারেন বা বেশি লিমিট নিতে পারেন তবে সুবিধা হচ্ছে এই কার্ডটি দিয়ে আপনি হ্যাঁ সকল এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন অথবা বিদেশে গেলেন সেখানেও আপনি এটি ইউজ করতে পারবেন যে কোনো এটিএম বুথে অথবা ইন্টারন্যাশনাল যে কোনো ডোমেনোস্টিং কোম্পানি বা ইন্টারন্যাশনাল যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে আপনি যে কোনো শপিং করতে পারবেন যে কোনো কেনাকাটা করতে পারবেন ফেসবুকে ইউটিউবে গুগলে ঠিক আছে আপনি বুস্টিং করতে পারবেন মোটামুটি ডলারের লেনদেন হয় এমন সব কাজে আপনি এই কার্ডটি দিয়ে করতে পারবেন এই কার্ডের জন্য আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা লাগবে না আপনাদের মধ্যে অনেকে কোশ্চেন থাকে যে কার্ডটির জন্য কি আমার কোনো অ্যাকাউন্ট থাকা লাগবে না কোনো অ্যাকাউন্ট লাগবে না শুধুমাত্র আপনার একটা পাসপোর্ট লাগবে আর জাতীয় পরিচয় পত্র নিয়ে গেলেই হবে আর যদি আপনার জাতীয় পরিচয় পত্র অথবা আপনার কি না থাকে আপনার যদি পাসপোর্ট না থাকে ঠিক আছে সো আপনাদের মধ্যে অনেকের এই কোশ্চেনটা মনে এখন ঘুরবাক কাছে আমার তো পাসপোর্ট নেই আমি এই কার্ডটা কিভাবে পাবো সো সেই সেক্ষেত্রে আপনার চিন্তার কারণে আপনি আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভ অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো যদি একটি পাসপোর্ট থাকে আই থিঙ্ক এটা থাকবে এটা সাবেক থাকা সো তার নামে আপনি এই মাস্টার কার্ডটি নিতে পারেন ঠিক আছে তাকে একটু ম্যানেজ করলেন বা বললেন যে আমার এরকম একটা মাস্টার কার্ড লাগবে অনলাইনে কাজের জন্য তুমি তোমার পাসপোর্ট দিয়ে আমাকে প্লিজ এই কার্ডটি করিয়ে দাও ঠিক আছে সো এই সেম প্রসেসে আপনি আপনার রিলেটিভ আপনার বাবা মা অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে কারো হ্যাঁ পাসপোর্ট নিয়ে তার আমি এই কাটটি করাতে দেন আপনি যেটা এটি ইউজ করতে পারেন সো মোটামুটি এই ক্লাসে আমি আপনাদের জানার চেষ্টা করলাম কিভাবে আপনি ইবিএল ব্যাংকের এই একুয়া মাস্টার কার্ডটি পাবেন তাছারে এটা বিকল্প রয়েছে স্বাধীন মাস্টার কার্ড সেটিও सेम প্রসেসেই আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন সেটার প্রাইসও প্রাইস सेम এই 550 টাকার মতোই ঠিক আছে আর কোন যদি কোশ্চেন থাকে বা এটাতে কিভাবে ডলার লোড করতে হয় না করতে হয় এই টপিককে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানিয়ে দিন আমি ডেডিকেটেড সেপারেট নেক্সট ভিডিওতে সেই বিষয়বস্তুগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর যদি কোনো কোশ্চেন থাকে এই কাটটি কিভাবে পাবেন তার উপরে বা আমার যদি কোনো টপিক যায় আপনাদেরকে বলার ক্ষেত্রে তো সেটিও কমেন্ট বক্সে মেনশন করে দেবেন আমি উত্তর দিয়ে দিবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিকা টাটা আসসালামু আলাইকুম